মুহররমের গুরুত্ব সম্পর্কে বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস যুক্ত পৃথিবীতে যত নবীদের তওবাকে আল্লাহ কবুল করেছেন যত নবীদের যত দোয়াকে আল্লাহ কবুল করেছেন সব করেছেন এই মাসের 10 তারিখ সুবহানাল্লাহ বলেন এমন কি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বৃষ্টি যা সৃষ্টি করেছেন সব এই মাসের 10 তারিখে সুবহানাল্লাহ বলেন একজন এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন তো কোন মাসে রোজা রাখার নির্দেশ দিবেন রমজান ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুম আল মুহাররম তুমি যদি রমজানের পর আর কোন মাসে রোজা রাখতে চাও তাহলে অবশ্যই মুহররম মাসের রোজা রাখো কেননা সেটি আল্লাহর মাস সেই মাসে এমন একটা দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা লাখো কোটি বনি আদমের দোয়াকে কবুল করেছেন ভবিষ্যতে এই দিন আরো কোটি কোটি মানুষের তওবাকে আল্লাহ কবুল করবেন সুবহানাল্লাহ বলেন জামে তিরমিজি হাদিস তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রমজানের পরে এই মাসের গুরুত্ব কতটুকু হতে পারে সুতরাং এই মাস মাত্র শুরু হয়েছে আজকে 2 তারিখ এজন্য বেশি বেশি করে এই মাসে তওবা ইস্তেগফার করব বেশি বেশি করে নফল ইবাদত করব আল্লাহ তাআলা আশা করি তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পুরো মাস যদি রোজা রাখতে না পারি তাহলে কোন দিন রাখব বলেন শুধু একদিন কমপক্ষে দুই দিন রোজা রাখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আগামী বৎসর বেঁচে থাকি আমি যদি আগামী বৎসর বেঁচে থাকি তাহলে আমি আশা রাখি মুহররমের 9 এবং 10 তারিখে রোজা রাখব এর অনেক বেশি দাম কিন্তু আমাদের কাছে এগুলোর দাম নাই আমাদের কাছে রমজানেরই দাম নাই ফরজ রোজার আর নফল রোজা তো বহুত পরের জিনিস এই মাসের কিছু ফজিলত আমরা সংক্ষেপে সংক্ষেপে শুনি এক নম্বর আরবি 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে আশরে হারাম মাস সম্মানিত মাস আর এর মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস এর মধ্যে একটা মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মাস হলো মুহররম মাস মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা এই দিনে আল্লাহ তাআলা যত মানুষের দোয়া কবুল করেছেন এর মধ্যে মূসা আলাইহিস সালাত ওয়াস সালাম এবং তার জাতিকে ফেরাউনের জুলুম থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন এই দিন হচ্ছে 10 মুহররম আশুরা ইহুদিদের এই জন্য ইহুদির এই দিন রোজা রাখে এখনো কম বেশ রাখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা মূসার অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার সুতরাং তোমরাও যেহেতু রোজা রাখো আমরাও রোজা রাখব কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আমি ইহুদিদের মতো একদিন রোজা রাখব না, বরং আমি রোজা রাখব কমপক্ষে দুইটা, কমপক্ষে কয়টা? দুইটা, আগের দিন না হয় পরের দিন আমরা চেষ্টা করব আগের দিন রোজা রাখার। আমি বলবো ব্যাখ্যা করে করে বলবো, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনে যদি কেউ রোজা রাখে, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার বিগত এক বৎসরের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে এদিন রোজা রাখার দরকার আছেনি? ইহুদিদের থেকে ব্যতিক্রম করবার জন্য একদিন বাড়িয়ে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। এই দিনের বর্জনীয় কাজ কি? এই দিন যেগুলো বাদ দিতে হবে, কারবালার কথা স্মরণ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কথা স্মরণ করে শরীরে আঘাত করা, শরীরকে রক্তাক্ত করা, এরপরে বিভিন্ন হাবিজাবি করা, এগুলোর দরকার নেই। এগুলা বর্জনীয়, এগুলার দরকার নেই, এগুলো দিয়ে কোনো উপকার হয় না। সুতরাং আমরা এখান থেকে এতটুকুনের আলোচনায় বুঝতে পারলাম যে এই মাসের অনেকগুলো ফজিলত আছে না নাই? তাহলে এই মাসে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন পুরা মাস না রাখতে পারলেও দুইটা রাখবো, বেশি বেশি করে তওবা করব, কারণ এই মাসে আল্লাহ তাআলা তওবাকে কবুল করেন। এবং বিশেষ করে 10 তারিখে অনেক আম্বিয়ে কেরামের তওবারে কবুল করছেন, মুসার মতো নবীর তওবা কবুল করছেন, আইয়ুবের মতো নবীর তওবা কবুল করছেন, হজরতে ইউসুফের মতো নবীর তওবা কবুল করেছেন, হজরতে দোয়া কবুল করেছেন, হজরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, বড় বড় হজরত নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, অনেক নবীদের দোয়াকে, ইদ্রিস আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন এই দিনে। এজন্য আমরা আশা করি এই দিন দোয়া করলে আল্লাহ আমাদের দোয়াকেও কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। নবীজি বলেছেন আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি যে আশুরার রোজা যে ব্যক্তি রাখবে তার এক বৎসরের আগের সবগুলা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন সুমু আশুরা ও খালিফুল ইহুদ সুমু কবলাহু ইয়ামান ও বাদাহু ইয়াম। নবীজি বলেছেন তোমরা আশুরা রোজা রাখো, তবে ইহুদিদের সাথে মিল রেখে না, তোমরা দুইটা রোজা রাখো, হয়তো আগের দিন, আগের দিন একটা, আর না হয় পরের দিনের একটা, পারবো তো ইনশাআল্লাহ। যেমন ফাওয়াইদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস নিয়ে এসেছেন, নবীজি ইসলাম বলেছেন কানা আশুরা ইউসামু কাবলা রমাদান ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, তারপর যখন রমজান মাসের রোজা ফরজ হওয়ার হুকুম নাজিল হলো তখন আশুরার রোজা ইচ্ছা হলে রাখবেন, ইচ্ছা হলে রাখবেন না, এর উপরে ছেড়ে দেওয়া হলো। তাহলে আশুরা শুধু আমাদের রসুলের জিন্দেগিতেই এসেছে না আরও আগে ছিল? কথা বলেন, আশুরার দিনের ফজিলত রসুল যে বললেন আশুরার দিনে রোজা রাখলে পিছনের এক বৎসরের গুনাহ মাফ হয়ে যায়, আশুরার দিনে রোজা রাখো নবীজি যে বললেন, এটা কি তিনি এই যে যে ঘটনাটা ঘটেছে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কারবালায়, এই ঘটনা ঘটার আগে বলেছেন না পরে? কথা বলেন, তাহলে রোজা রাখবার কথা হুসাইনের ঘটনার আগে বলেছেন না পরে বলেছেন? আগে বলেছেন। তাহলে বোঝা গেল আশুরার দিনের এই সম্মান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়নি, বরং আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর কাছে আশুরার দিন দামি। সুবহানাল্লাহ বলেন। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিনে শাহাদতের মাধ্যমে আল্লাহ তাআলা
তার শাহাদাতের দারাজাতকে উঁচা করে দিয়েছেন সুবহানাল্লাহ তিনি শহীদ হয়েছেন এই দিনে কিন্তু এই দিন আরো আগে থেকে লাখো হাজার বছর আগে এই দিনের দাম আল্লাহর কাছে ছিল এই দিনের আরো দাম আছে বাইহাকির একটা বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াসা আলা ইয়ালিহি ফি নাফকাতি ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের প্রতি খরচের হাতকে প্রশস্ত করবে আল্লাহ তাআলা তার ব্যাপারে পুরো বছর তার রিজিককে প্রশস্ত করে দিবেন অর্থাৎ আশুরার দিনে আমরা যে আমলগুলো পেয়েছি কয়েকটা আমল এর মধ্যে একটা হলো রোজা রাখা একটা হলো বলেন একটা হলো বেশি বেশি তওবা করা বেশি 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 দোয়া করা এরপর একটা কি পরিবারের জন্য খরচ করা পরিবারের জন্য খরচ করা আমরা পরিবার পরিজনের জন্য এই দিন বেশি বেশি করে খরচ করব মানে কি সবাই রে একসাথে খাবেন ভালো মন্দ খাবেন নবীজি ইসলাম এটা বলেছেন এবং বাকি কাজগুলো আমরা এদিন বাদ দিব যে বর্জনীয় যে কাজগুলো এগুলো আমরা করব না আমরা একাগ্র চিত্তে এই দিন বেশি বেশি করে তওবা করব আশা রাখি আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবেন আমিন পারব তো ইনশাআল্লাহ এই দিনে অনেকগুলো ঘটনা ঘটেছে মানুষ সৃষ্টির রহস্য এই দিন থেকে আসমান জমিন সৃষ্টির রহস্য এই দিন থেকে সুতরাং আমরা যদি আশুরার দিনের একটা একটা করে ঘটনা আলোচনা করি তাইলে মোটামুটি এক একটা ঘটনা এক একটা জুমার দরকার কথা বুঝতে পেরেছেন আমরা চেষ্টা করব এই সবগুলো আলোচনা আমরা অনেক করেছি শুনেছি তাফসিরে যদি বসেন আমরা সবগুলো ঘটনাকে ছোট ছোট করে একদিনে আপনাদেরকে জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি তাফসিরে বসেন তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টা এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাসের নাম মুহররম মাস এই মাস আল্লাহর কাছে দামি হওয়ার পিছনে একটা হলো এই মাসের একদিন হচ্ছে আশুরা এই দিনে দোয়া কবুল হয় এই দিনে রোজা রাখতে হয় কমপক্ষে দুইটা রোজা রাখব এই দিনে বেশি বেশি তওবা ইস্তেগফার করব আর এই দিনে পরিবার পরিজনকে নিয়ে আমরা ভালো মন্দ খাবার চেষ্টা করব এই দিন কত তারিখ পড়ে কোন দিন পড়ে একদিন তো পড়বে শনিবার হোক শুক্রবার হোক আর বৃহস্পতিবার হোক একদিন হবে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা বেশি বেশি করে এই দিন এই দিনে রোজা রাখবো পরিবারের সবাইকে নিয়ে খরচ করবো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক সবাই বলেন আমিন পরিবারের হক আদায় করবেন আল্লাহ তাআলার ভিতরে বরকত দিয়ে দিবেন এতক্ষণ বললাম এই দিনের এই মাসের ফজিলত সম্পর্কে কথা বললাম এখন আশুরার দিন কেন এত দামি এ দিন আল্লাহ কি করেছেন এ সম্পর্কে আমরা ছোট ছোট আলোচনা করে আলোচনা সংক্ষেপ করে দিই